ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে জমে উঠতে শুরু করেছে কোরবানি পশুর হাট। বড় গরুর চেয়ে মাঝারি পশুর চাহিদা বেশি, দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সীমান্ত দিয়ে গরু প্রবেশ ঠেকাতে সতর্ক প্রশাসন। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আরো জানাতে চট্টগ্রাম ও লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে কোরবানির হাট কেমন দেখছেন, কেমন পশু সেখানে এসেছে, বেচা বিক্রি নিয়ে আসলে ক্রেতা বিক্রেতা দুপক্ষই কি বলছেন? চট্টগ্রামে আসলে হাট বসেছে, কিন্তু এখনো পর্যন্ত যে কাঙ্ক্ষিত বেচা কেনা সেটি শুরু হয়নি। অর্থাৎ আমরা এই মুহূর্তে সাগরিকা গরুর বাজারে আছি এবং দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে গরু নিয়ে বিক্রেতারা উপস্থিত হয়েছেন, ব্যাপারীরা উপস্থিত হয়েছেন। বিভিন্ন ধরনের গরু, বিশেষ করে এই হাটটি চট্টগ্রামের অন্যতম বলা যায় যে একেবারে খুবই জনপ্রিয় একটি হাট। এখানে সারা চট্টগ্রামের পাশাপাশি আশপাশের বিভিন্ন উপজেলাগুলো থেকে ওই লোকজন এসে এখান থেকে কোরবানি পশু ক্রয় করেন এবং তার ফলে নানা ধরনের, নানা আকারের, নানা জাতের গরু এখানে এসেছে। চট্টগ্রামে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে তথ্য সেটি বলছে যে এবার প্রায় 8 লাখের মতো পশু, কোরবানি পশুর চাহিদা রয়েছে। তবে সেই অনুযায়ী এখানে আমরা যেটি দেখছি যে চট্টগ্রামে আরও অন্তত 70-75 হাজার পশুর মানে অর্থাৎ স্থানীয়ভাবে উৎপাদনের বাইরে সেখানে রয়েছে এবং তার ফলে এই পশুগুলো কিন্তু আশপাশের বিভিন্ন জেলা থেকে এনে সরবরাহ করতে হবে। তবে সে অনুযায়ী প্রাণী সম্পদ অধিদপ্তর যেটি বলছে যে এখানে ইতোমধ্যে যে গরুর আমদানি হয়েছে সেটি চট্টগ্রামের মানুষের জন্য যথেষ্ট। এর বাইরে আমরা দেখছি যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বা অধিদপ্তরের অধীনে এখানে এখানে একেবারে 3টি মেডিকেল টিম বিভিন্ন যে এই গরুর বাজারগুলো আছে সেখানে কাজ করছে এবং তারা কোনো রোগ আছে কিনা বা বিক্রেতারা যদি কখনো কোনো ধরনের এই গরুর নিয়ে বিপদে পড়েন সাথে সাথে সেখানে চিকিৎসা দিচ্ছেন। এর বাইরে ক্রেতারাও যদি তাদের এখানে কি পরিমাণ গরু নির কোনো রোগ আছে কিনা বা কোনো ধরনের অসুবিধা আছে কিনা সেটি যদি জানতে চায় তারা কিন্তু সেটি দিচ্ছেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশাপাশি এখানে বিভিন্ন ব্যাংকের বুথ খোলা হয়েছে, জাল নোট শনাক্তকরণ করার জন্য বুথ খোলা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে বেচা বিক্রি শুরু না হলেও মানে হাটের যে জমজমাট পরিস্থিতি সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। অনুপম, আপনি সাথে থাকুন। এবারে আমরা যাবো লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুর থেকে জানাবেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, যেমনটি আমরা চট্টগ্রামে দেখছিলাম যে এখনো বাজার জমজমাট হয়নি, লক্ষ্মীপুরের বাজার কেমন দেখছেন এবং বেচা বিক্রি নিয়ে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ কি বলছে? আমরা লক্ষ্মীপুরে যে 63টি হাট রয়েছে, এই 63টি কিন্তু হাটে কিন্তু আমরা দেখেছি পশুর যে জমজমাট সেটি কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ আর কয়েকদিন পরে যে ঈদুল আজহা, কিন্তু সবাই তার পছন্দের যে পশুটি কেনার জন্য তারা কিন্তু ব্যস্ত সময় পার করেছে। আমি এখন যেখানে আছি এটি লক্ষ্মীপুর পৌরসভার সবচেয়ে যে গরু বাজার, এখানে আমরা এখানে সকাল থেকে দেখেছি প্রচুর পরিমাণ এখানে গরু উঠেছে, পাশাপাশি মহিষ রয়েছে এবং এখানে যে মাঝারি আকারের যে পশুর চাহিদা বেশি এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু সেটা আমরা দেখেছি এবং এখানে সর্বনিম্ন 70,000 টাকা থেকে 8 লাখ টাকা পর্যন্ত গরু বেচা কিনা মানে হতে আমরা দেখেছি। এর বাইরে কিন্তু যে মহিষগুলো রয়েছে, মহিষের দাম কিন্তু যে মোটামুটি যে যারা ক্রেতা রয়েছেন তাদের নাগালের ভিতরে রয়েছেন, এমনকি এখানে যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। এর মধ্যে কিন্তু পশু সম্পদ বিভাগ থেকে যেটা জানানো হয়েছে এবার লক্ষ্মীপুরে 75,000 পশুর চাহিদা রয়েছে, সে অনুপাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পশু রয়েছে, এর মধ্যে কোনো ঘাটতি নেই এমনটি পশু যে সম্পদ বিভাগ থেকে আমাদের পানি সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে। এর বাইরে কিন্তু তারা প্রত্যেকটি বাজারে তারা মনিটরিং ব্যবস্থা রেখেছে, যেন কোনো গরু বা মহিষ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের যেন তাৎক্ষণিক যে তাদের চিকিৎসা করা যায় বা ব্যবস্থা নেওয়া যাওয়া যায় সেই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এখানকার যিনি উপ পরিচালক রয়েছেন ডক্টর কুমিত রঞ্জন মিত্র, তিনি এটি আমাদের সুনিশ্চিত করেছেন। এর বাইরে আমরা কিন্তু এখানে কথা বলেছি পুলিশ সুপার যিনি তারেক বিন রশিদের সাথে, তিনি জানিয়েছেন প্রত্যেকটি বাজারে জাল টাকা যে ছড়াছড়ি যারা না করতে পারে জাল টাকা প্রতিরোধে তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছেন এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী তারা নিয়োজিত রয়েছেন এবং যেন সবাই
নির্বিঘ্নে সুন্দরভাবে তারা যেন তাদের পছন্দের পশু কিনতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পুলিশ প্রশাসন। এর বাইরে কিন্তু আমরা দেখেছি এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এবার এই যে মাঝারি আকারে পশুর চাহিদা এখানে আমরা অনেক বেশি দেখেছি, যে বড় আকারের যে গরু রয়েছে সেটি কিন্তু একদম চাহিদা কম, এর মধ্যে আরো ছোট আকারের গরুর চাহিদা এখানে আমরা দেখেছি সেটি রয়েছে। অর্থাৎ এখানে এখন আমরা যে দেখেছি যে প্রতিটি বাজারে জমজমাট গরু বেচা কিনা হচ্ছে। আব্বাস হোসেন এবং অনুপম শীল আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।